হিজবুল্লাহর সবথেকে ভয়ঙ্কর মিসাইল হচ্ছে স্কাড। হিজবুল্লাহর হাতে থাকা 1.5 লাখ বা 2 লাখ মিসাইলের মধ্যে সবথেকে শক্তিশালী এবং ধ্বংসাত্মক মিসাইল এই স্কাড। কেননা মাত্র একটি মিসাইলও যদি ইসরায়েলের পরমাণু কেন্দ্রে গিয়ে পড়ে কিংবা ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাসভবনে পড়ে, তাহলে ইসরায়েলের ভয়ঙ্কর সর্বনাশ হবে। রাষ্ট্রীয় বাহিনীগুলোর হাতে থাকা মিসাইলের বাইরে, অর্থাৎ রাষ্ট্রীয় বাহিনী নয় এমন বাহিনীর হাতে থাকা সবথেকে শক্তিশালী মিসাইল হচ্ছে স্কাড। অর্থাৎ হিজবুল্লাহ হচ্ছে রাষ্ট্রীয় বাহিনী নয় এমন বাহিনীগুলোর মধ্যে সবথেকে শক্তিশালী মিসাইলের অধিকারী। রাশিয়ার তৈরি এই মিসাইলটি উত্তর কোরিয়ার কাছেই হিজবুল্লাহ পেয়েছে বলে ধারণা করা হয়। স্কাড একটি ব্যালিস্টিক মিসাইল, যার কারণে এটা অনেক বেশি বিস্ফোরক বহন করতে পারে। বিস্ফোরণ ঘটাতে এটা হাই এক্সপ্লোসিভ ওয়ারহেড ব্যবহার করে, ফলে যেখানে আঘাত করে সেখানে পুরো এলাকা ধ্বংস হয়ে যায়। যেমন হিজবুল্লাহ একটি স্কাড মিসাইল যদি ইসরায়েলের সংসদ নেসেটে গিয়ে আঘাত করে, তাহলে পুরো বিল্ডিংটাই উড়ে যাবে। নেসেটের থেকেও হিজবুল্লাহ আরও বড় টার্গেট হতে পারে ইসরায়েলি সেনাবাহিনীর হেডকোয়ার্টার। এতে যেমন ইসরায়েলের পুরো সেনাবাহিনী অচল হয়ে যাবে, তেমনি মোসাদের হেডকোয়ার্টারও উড়ে যাবে। আরও ভয়ঙ্কর হবে হিজবুল্লাহ যদি ইসরায়েলের পরমাণু কেন্দ্রে এরকম একটি মিসাইল নিক্ষেপ করে। প্রশ্ন হতে পারে, হিজবুল্লাহর জন্য বিষয়টি আসলে কি এতটা সহজ? এর উত্তর হচ্ছে হিজবুল্লাহর অবস্থান এবং ইসরায়েলের আয়তন। এসকাট বি মিসাইলের পাল্লা 600 কিলোমিটার, অথচ ইসরায়েলের যে কোনো প্রান্তে হামলা করতে 200 কিলোমিটার পাল্লার মিসাইলই যথেষ্ট। আবার এই মিসাইল শব্দের থেকেও 5 গুণ বেশি গতিতে ছুটে চলে, ফলে এটাকে ঠেকানো ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সম্ভব নয়। এদিকে হিজবুল্লাহর অবস্থান একেবারেই সীমান্তের কাছেই। হিজবুল্লাহর মতো এত কাছে ইসরায়েলের আর কোনো শত্রু মিসাইল নেই, এমনকি হামাসেরও নয়। হিজবুল্লাহর ঘাঁটিগুলো থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত ইসরায়েলের রাজধানী, ফলে এই মিসাইল ছুড়লে ইসরায়েলও সময় পাবে কম। এদিকে ইসরায়েলের জন্য মরার উপর খাড়া ঘা হতে পারে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া এরকম আরও স্কাড মিসাইল হিজবুল্লাহর হাতে তুলে দিতে পারে। প্রায় 57 বছর পেরিয়ে গেলেও আলোচিত সোভিয়েত মিসাইল স্কাড। স্কাড ব্যালিস্টিক মিসাইল পৃথিবীতে ব্যাপক পরিমাণে এবং সবথেকে বেশি যুদ্ধে ব্যবহার করা একটি মিসাইল। মিসাইলটি পরে বিভিন্ন দেশ, বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং উত্তর কোরিয়ায় এর উপর ভিত্তি করে অনেক মিসাইল তৈরি করেছেই। গত কয়েক দশক ধরে স্কাড মিসাইলটি পশ্চিমাদের বিরুদ্ধে এশিয়া এবং আফ্রিকার দেশগুলোর প্রতিরোধের প্রতীক হয়ে আছে। অর্থাৎ এই মিসাইলের সমৃদ্ধ ইতিহাস আছে। সোভিয়েত ইউনিয়নের তৈরি এই মিসাইলটি প্রথমে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1951 সালে। বাস্তবে স্কাড শব্দটি প্রথম ব্যবহার করে ন্যাটো। তারা SS-1B স্কাড এ নামটি ব্যবহার করে, যা দিয়ে সোভিয়েত R-11 ক্ষেপণাস্ত্রটিকে বোঝানো হতো। 1951 সালে সোভিয়েত ইউনিয়ন তাদের নতুন এক ধরনের মিসাইল নিয়ে আসে, যার রেঞ্জ ছিল প্রায় 300 কিলোমিটার। এর নাম ছিল R-1। ক্ষেপণাস্ত্রটির নামও ছিল ন্যাটো প্রযোজ্য নাম SS-1 স্কানার। এটির ডিজাইন ছিল জার্মানি V-2 ক্ষেপণাস্ত্রের প্রায় অবিকল। পরবর্তীতে R-11 নামক মিসাইল তৈরি করে সোভিয়েত ইউনিয়ন, যাতে ছিল V-2 থেকে আহরিত প্রযুক্তি। কিন্তু এটির নকশা ছিল নতুন এবং অ্যাকুরেসি ছিল জার্মান মিসাইলের থেকে অনেক উন্নত। R-11 এর ডিজাইন করে ভিক্টর মিকাইভ। পরবর্তীতে আসে এটির উন্নত ভাষণ R-17। এটি ছিল স্কাড বি সিরিজের মিসাইল, যা সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত হয় 1957 সালে। সোভিয়েত বিজ্ঞানীরা এতে নতুন একটি বিষয় সংযুক্ত করে, যাকে অন্যান্য মিসাইলের থেকে এগিয়ে নেয়। যেখানে V-2 একাধিক চেম্বার বিশিষ্ট, সেখানে স্কাড ছিল এক চেম্বারের ইঞ্জিন, যা ছিল অনেক সরল। R-11-এ সবচেয়ে বৈপ্লবিক উদ্ভাবনটি ছিল এর ইঞ্জিন, যার নকশা AM ইসাইভ। নকশাটি থেকে এটি ছিল অনেক সরল এবং এতে ইঞ্জিনের ঘরঘর শব্দ দূর করতে অ্যান্টি অ্যাসিলিয়েশন ব্যাফল সংযুক্ত করা হয়। সোভিয়েত ইউনিয়নে ব্যবহৃত অন্যান্য বৃহদাকার ক্ষেপণাস্ত্র থেকে এটি অনেক এগিয়ে ছিল। মূলত এটি সমস্যা কাটিয়ে 1961 সালে সার্ভিসে আসে। বিভিন্ন সময়ে এর উন্নত ভাষণ বের হয়। মিসাইলটির অন্যান্য ভাষণগুলো হল A, B, C এবং D।
যার পাল্লা যথাক্রমে 180, 300, 600 এবং 700 কিলোমিটার। এই মিসাইলগুলোর গতি শব্দ থেকেও 5.5 গুণ বেশি বা Mach 5.5। সেই সাথে এটাতে প্রচলিত ওয়ারহেড থেকে শুরু করে রাসায়নিক এবং পরমাণু ওয়ারহেডও বহন করা যায়। এটি আরব ইসরায়েল যুদ্ধ, ইয়েমেন সৌদি যুদ্ধ, ইরাক ইরান যুদ্ধ, চেচনিয়া যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ, সিরিয়া লিবিয়া যুদ্ধ, উপসাগরীয় যুদ্ধ সহ অনেক যুদ্ধে ব্যবহৃত হয়েছে। উত্তর কোরিয়া, ইরাক, ইরান, মিশর, সিরিয়া, লিবিয়া এবং ইয়েমেনে এই মিসাইলগুলোর উপর ভিত্তি করে তাদের মিসাইল ইউনিট দাঁড় করায়। যদিও স্কাড মিসাইলের অ্যাকিউরেসি প্রথম দিকে ততটা ভালো ছিল না, তাই পরবর্তীতে এটি উন্নত করা হয়। স্কাড মিসাইল এবং এর খুঁটিনাটি সম্পর্কে পশ্চিমারা যথেষ্টই অবগত, কারণ তারা ইরাক, আফগানিস্তান এবং সার্বিয়া থেকে অনেক আগে মিসাইলগুলো সংগ্রহ করেছিল। তারপরে এই মিসাইলগুলোর বিরুদ্ধে আজও সুবিধা করতে পারছে না পশ্চিমারা। এদিকে হিজবুল্লার পাশাপাশি ইসরায়েলের আরেক শত্রু সিরিয়ার হাতেও এই স্কাড মিসাইল রয়েছে। সিরিয়ার কাছে উত্তর কোরিয়া তৈরি হসং 5 বা স্কাড বি মিসাইল আছে 200টি। এছাড়াও অত্যাধুনিক হসং 9 বা স্কাড ডি মিসাইল আছে 100টি বেশি। সিরিয়ার কাছে ইরানেরও শক্তিশালী মিসাইল রয়েছে, এর মধ্যে সবথেকে বেশি আছে ফাতে 10 মিসাইলটি। 900 উপরে এ ধরনের মিসাইল আছে সিরিয়ায়। সিরিয়ার কাছে থাকা সবথেকে ভয়ঙ্কর হচ্ছে উত্তর কোরিয়ার কাছে থেকে পাওয়া হসং 6 ব্যালিস্টিক মিসাইলটি। 160টি এরকম মিসাইল আছে সিরিয়ার কাছে। উত্তর কোরিয়ার আরেক মিসাইল হসং 11 আছে 100টি। সিরিয়া সহজে এগুলো হিজবুল্লাহ হাতে তুলে দিতে পারে, কারণ সিরিয়া সরকারকে বাঁচাতে হিজবুল্লাহ রাশিয়া এবং ইরানের সাথে মিলে যুদ্ধ করেছে। এদিকে হিজবুল্লাহ ভান্ডারের ক্রমেই বৃদ্ধি পাচ্ছে রাশিয়ার অস্ত্র। রাশিয়া আগামীতে তাদের পুরনো ভান্ডার থেকে 10 কার মতো মিসাইল হিজবুল্লাহকে দিলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। তবে স্কাড হিজবুল্লাহর সবথেকে শক্তিশালী মিসাইল হলেও সবথেকে আধুনিক মিসাইল নয়। হিজবুল্লাহর হাতে থাকা সবথেকে আধুনিক মিসাইল হচ্ছে P-800 অনিক্স। এটি আমেরিকার বিমানবাহী যুদ্ধজাত ডুবিয়ে দিতে পারে। আমাদের পরবর্তী ভিডিওতে এই মিসাইল সম্পর্কে জানাবো। প্রিয় দর্শক, পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হচ্ছে তাতে হিজবুল্লাহর এ ধরনের অস্ত্র ব্যবহারের সম্ভাবনা কতটা বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।